দেখছেন এম কে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এম কে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। বাংলাদেশ থেকে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে আসা সাদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়ার পশ্চিমাঞ্চল সৌদি আরবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার জেদ্দাস্থ গোল্ডেন হোটেলের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট কাউন্সিলের ইয়ুং মুজিবুর রহমান বলেন, সাংবাদিকতা মহান পেশার মাধ্যমে প্রবাসী সাংবাদিকেরা প্রবাসীদের সুখ দুঃখের কথা তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ফখরুল ইসলাম, কনসাল মোস্তফা জামিল, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রুমি সাইদ, রিয়াদ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, সাংবাদিক ও নাট্যকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, সাগর চৌধুরী, সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, সম্পাদক রহিম বাদশাহ, জি এম শাহিন, মাহবুবুর রহমান, এস এম মোর্শেদ সেলিম, জসিমউদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিক বাহারুদ্দিন বকুল, হানি সরকার উজ্জ্বল, সৈয়দ আহমদ, মোহাম্মদ ফিরোজ, মোবারক হোসেন ভুইয়া, রঞ্জু আহমেদ, রিপন আল মামুন, কাউসার আব্দুল সালাম, হাসান মোর্শেদ ও সাইফুল রাজীব সহ আরও অনেকে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রবাসী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।